মানুষের কিছু অপরাধ এতটাই চরম পর্যায়ের যে মহান আল্লাহও সেই অপরাধীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবেন। এর মধ্যে একটি অপরাধ হলো মানুষের সঙ্গে অহেতুক শত্রুতা করা। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সঙ্গে শত্রুতা করা ও তাদের ক্ষতি করার চেষ্টা করা আত্মঘাতী, কারণ এ ধরনের লোকদের প্রতি বিদ্বেষ পোষণ করা, তাদের ব্যাপারে মিথ্যা ছড়ানো, আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ানোর নামান্তর। প্রশ্ন জাগতে পারে, কারা সেই লোক যাদের সঙ্গে শত্রুতা রাখা এতটা ভয়ঙ্কর? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। বুখারী, হাদিস নং 6502। পবিত্র কোরআনে মহান আল্লাহ ওলিদের পরিচয় দিয়েছেন এভাবে, তারাই আল্লাহর ওলি যারা ঈমান আনে এবং তাকওয়া অর্থাৎ পরহেজগারি অবলম্বন করে। সূরা ইউনুস আয়াত 63। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমাদের ওলি হলেন আল্লাহ, তার রসুল ও মুমিনরা, যারা বিনয়াবনত হয়ে নামাজ আদায় করেন ও জাকাত দেন। সূরা মায়দা আয়াত 55। ওলি কাকে বলে? ওলি শব্দটি আরবি, এর অর্থ অভিভাবক, মুরব্বি, বন্ধু। আরবি ভাষায় আউলিয়া শব্দটি ওলির বহুবচন। শব্দগতভাবে কখনো কখনো ওলি শব্দের অর্থ হয় শাসক, অভিভাবক বা কর্তা। উপরোক্ত আয়াতে ইমানদার ও মুত্তাকিদের আল্লাহর ওলি বলা হয়েছে। এছাড়া একাধিক হাদিসে ওলিদের পরিচয় দেওয়া হয়েছে। হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর ওলি কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের দেখলে আল্লাহর কথা মনে হয়। ইবনে মাজাহ, ইবনে কাসির। অন্য হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদরা তাদের ওপর ঈর্ষা করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা? জবাবে তিনি বলেন, তারা সেই সব লোক যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে নেই কোনো আত্মীয়তার সম্পর্ক, নেই কোনো ধন সম্পদের সম্পর্ক। কিয়ামতের দিন তাদের চেহারা হবে নূরানি উজ্জ্বল, তারা নূরের মিম্বরের উপর থাকবে। যখন মানুষ ভয় পায় তখন তারা ভয় পাবে না, যখন মানুষ দুঃখ পায় তখন তারা দুঃখ পাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উল্লেখিত আয়াত পাঠ করবেন। আবু দাউদ ও তাফসিরে মুনির। এইসব আলোচনা থেকে বোঝা যায়, ইসলামী শরীয়তের পরিপূর্ণ অনুসরণ ছাড়া আল্লাহর ওলি হওয়ার সুযোগ নেই। যেসব লোক পীর ফকিরের বেশ ধারণ করে অথচ তারা ইসলামের বিধিনিষেধ মেনে চলে না, তারা কিছুতেই আল্লাহর ওলি হতে পারে না। তারা ইসলামের প্রতিনিধি নয়, তাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক ও বাতিল চেনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।